পাহাড় ধসের খবরে ছুটে আসা এলাকাবাসীর চোখে মুখে আতঙ্ক। খবর পেয়েই উদ্ধার অভিযান শুরু করে রেড ক্রিসেন্ট সদস্যরা। স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় জুম চাষ শেষে বাড়ি ফিরছিলেন মা, মেয়ে ও ছেলে সহ একই পরিবারের চার সদস্য। পথে বান্দরবানে সদর উপজেলার ত্রিপুরাপাড়া এলাকার সাংগাই ঝিড়িতে গোসল করতে নামেন তারা। বৃষ্টির পানিতে ঝিড়ি ভরে উঠলে পাশের একটি পানির হাউসে আশ্রয় নেন সবাই, কিন্তু শেষ রক্ষা হয়নি। হঠাৎ করে পাশের পাহাড় ধসে তাদের ওপরে পড়ে, মাটিটা ধসে ইয়া হয়ে গেছে আর কি। সেখান থেকে ওই রামকাতি ত্রিপুরা সেই অজ্ঞান হয়ে গেছিল, পরে অজ্ঞান থেকে সুস্থ হয়ে সেই ডাইরেক্ট বাসায় গিয়ে খবরটা জানিয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে রেড ক্রিসেন্ট সদস্যরা। তবে টানা বর্ষণের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়। এদিকে তাৎক্ষণিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলেও ঘটনাস্থলে তাদের না পেয়ে ক্ষোভ জানান স্থানীয়রা। সময় সংবাদ, বান্দরবান।